পেশাগত গুণাবলীর মধ্যে আছে পেশাগত প্রস্তুতি, মানসম্পন্ন কর্মদক্ষতা, সৃজনশীলতা, পারস্পরিক আস্থা, শিক্ষকতার প্রতি পেশাগত আকর্ষণ, শৈল্পিক ও মজাদার উপস্থাপনা, একাডেমিক রেফারেন্স, প্রশিক্ষক আলেম, শিক্ষার্থীদের মানগত পার্থক্য পর্যবেক্ষণ, বেশ কয়েকটা এখানে মোট আমরা নয়টা বললাম। আচ্ছা, এরপরে আমরা বিস্তারিত আলোচনা যাই। এক নম্বর কি? পেশাগত প্রস্তুতি। পেশাগত প্রস্তুতি এটা কীরকম? আপনি আসলে আপনার পেশা কি? শিক্ষক, এটা ভুলবেন না। ব্যাস, আপনি যদি একজন ব্যবসায়ীর মতো আচরণ করেন তাহলে ভালো শিক্ষক হতে পারবেন না, তাই না? ব্যবসায়ী সারাক্ষণ খালি টাকা গুনে, তাই না? এবং কীভাবে আরও বেশি লাভ করবে সেই জিনিসটা চিন্তা করে। এখন অনেক শিক্ষক অবশ্য ব্যবসায়ী হয়ে গেছেন, তাহলে তিনি কিন্তু পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন না। শিক্ষকতার জন্য প্রস্তুতি অপরিহার্য। প্রবাদ রয়েছে, শিক্ষক শিক্ষক হিসেবে জন্মগ্রহণ করেন, অর্থাৎ শুরু থেকেই তিনি এমন কিছু গুণের অধিকারী হন যা তাকে বড় শিক্ষকতা পেশার জন্য প্রস্তুত করে দেয়। যেমন শক্তিশালী ব্যক্তিত্ব, স্পষ্ট বলিষ্ঠ কণ্ঠস্বর, প্রভাব সৃষ্টিকারী বক্তব্য প্রদানের গুণ, হ্যাঁ, এই ধরনের গুণগুলো অর্জন করার চেষ্টা করতে হবে আমাকে। শিক্ষক এই জন্য দেখেন বলা হয় ছাপোষা মাস্টার, ছাপোষা মাস্টার, অর্থাৎ এত অল্প ইনকাম করেন মাস্টার সাহেব, কোনো মতে চলে আর কি। এর কারণটা কি জানেন? কারণ তিনি বলিষ্ঠ ব্যক্তিত্ব অর্জন করেছেন, দুনিয়ার লোভ তাকে তার এই মহান পেশা থেকে চ্যুত করতে পারেনি। এটাই হচ্ছে পেশাগত, অর্থাৎ আপনি ফিল করবেন যে আপনি প্রফেশনালি একজন শিক্ষক, শিক্ষকতার জন্য আপনার জন্ম হয়েছে, এটাই হলো পেশা। আপনি দেখবেন যে পেশাগত ফুটবলার কাকে বলা হয় বলেন তো? যে অনেক টাকা পায় এজন্য না, অনেক টাকা পাওয়ার আগে তো তাকে দক্ষতা দেখাতে হবে। যারা পেশাগত খেলোয়াড় দেখবেন যে সে সকাল ভোর থেকে, ভোর রাত থেকে একদম রাত পর্যন্ত সে প্র্যাকটিস করে শরীরের ফিটনেস, তারপরে প্র্যাকটিস করে করে নিজেকে পেশাদার খেলোয়াড়ের পরিণত প্রমাণ করতে হয় তাকে, তা নাহলে মানুষ এত টাকা দেবে কেন তাকে? পেশাদার চিকিৎসক, যেই চিকিৎসকের কাছে গেলেই রোগ ধরে ফেলতে পারে, অথবা তিনি ঠিকমতো ডায়াগনোসিস করতে পারেন, ঠিকমতো প্রেসক্রাইব করতে পারেন। পেশাদার শিক্ষক, যার কাছে গেলেই জ্ঞান শেখা যায়। মানসম্পন্ন কর্মদক্ষতা। শিক্ষকতা হলো আপনার পেশা এবং কর্ম দুটোই। এখন এই কর্ম পালন করতে গিয়ে আপনার মানের মানটা কেমন, স্ট্যান্ডার্ড কতটুকু দক্ষতা আপনি অর্জন করেছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। তা না হলে শিক্ষক হিসাবে আপনি সফল হতে পারবেন না। আপনাকে মানসম্পন্ন শিক্ষা দিতে হবে। কোন ধরনের শিক্ষা? মানসম্পন্ন শিক্ষা দিতে হবে। আচ্ছা, মানসম্পন্ন শিক্ষা কিন্তু সবাই দিতে পারে না। আপনি নিজে যদি শিক্ষাদানটাকে এনজয় না করেন, দিতে ভালো লাগছে তখন নিতেও ভালো লাগবে, খেয়াল করেন, দিতে ভালো লাগছে তখন নিতেও ভালো লাগবে, দিতে ভালো লাগছে না, আজকে আপনার মন খারাপ, প্রস্তুতি ভালো নাই, তখন কী হবে? আপনি বলবেন শোনো, আজকে কিন্তু আমি পড়াবো না তোমাদেরকে, গল্প করব, তাই না? তবে মাঝে মাঝে এই গল্প করাটা কিন্তু খারাপ না। কিন্তু যদি আপনি প্রতিদিনই গল্প করে কাটিয়ে দেন, অথবা প্রস্তুতি না থাকার কারণে লেজে গোবরে অবস্থা আপনার, ছাত্ররা কিন্তু টের পেয়ে যায়। বুঝছেন, কোন স্যারে ভালো পড়ায়, কোন শিক্ষক ভালো পড়ান, এটা ছাত্ররা টের পেয়ে যায়। এই জন্য দেখবেন যে ভালো শিক্ষকের ক্লাসে তারা ঘুমায় না, দুর্বল শিক্ষকের ক্লাসে ঘুমাইতে চায় না, তারপরে ঘুম আসে। এটা আমরা বিদেশেও দেখেছি, দেশেও দেখেছি, যে শিক্ষক সবাইকে তাজা করতে পারতেছেন না, মানে উদ্দীপ্ত করতে পারছেন না, পড়াকে মজাদার রূপে উপস্থাপন করতে পারছেন না, ঘুম আসে। পারস্পরিক আস্থা। শিক্ষকের প্রতি শিক্ষার্থীর আস্থা থাকতে হবে, আবার শিক্ষার্থীর প্রতি শিক্ষকেরও আস্থা থাকতে হবে। এখন ছাত্রের যদি আস্থা না থাকে, স্যার দূর, স্যারের কাছে গিয়ে পড়বো, স্যার তো অঙ্ক ভালো বুঝেই না, হ্যাঁ, গ্রামারের টিচার এই মাঝে মাঝে ভুল করে ফেলায়, বুঝছেন, আর নিজে ভালো করে গ্রামার বুঝে না, সে আরবি গ্রামার হোক আর ইংরেজি গ্রামার হোক, তো ছাত্ররা তাকে ফাত্রা মনে করবে না বলেন তো?
কোনো ছাত্র বলবে দুত্তুরি আমিও প্রাইভেট পড়ে নিব, ওই স্যার বুঝাইতে পারে না, বলবে না? বলবে নাহু সরফের যারা পড়ান, এই নাহু সরফ যদি তাদের ভালো রপ্ত না থাকে, যেমন ফায়লা ফায়লা ফাওদু ফায়লাত ফায়লাতা ফালনা ফালতা ফালতুমা, মানে এই যে চোদ্দোটা সিগা একটানে যদি তিনি বলতে না পারেন, তাহলে ছেলেকে কিন্তু ওইভাবে দক্ষ করাটা তার জন্য কঠিন হবে। সুতরাং এই আস্থা তৈরির মধ্য দিয়েও কিন্তু আপনার একটা বড় কাজ হয়ে যাবে। ছাত্র জানে আজকে এই স্যারের কাছে বা এই ওস্তাদের কাছে পড়ছি, আজকে এটা মিস করা যাবে না। কেন ছাত্র এটা বলবে বলেন তো? কী কারণে? আস্থার কারণে। সে বলবো এই স্যারের ক্লাস মিস করা যাবে না, কারণ তার প্রবল আস্থা আছে যে এই স্যার থেকে আমি শিখতে পারবো, এই স্যার অনেক চমৎকার পড়ান, এই স্যারের ক্লাসে বসলেই আমার জ্ঞান অর্জন হয়। এটা হলো ছাত্রদের আস্থা শিক্ষকের প্রতি। আর শিক্ষকের আস্থা এটা আরও গুরুত্বপূর্ণ, এটা আরও গুরুত্বপূর্ণ। আপনি আপনার প্রত্যেক স্টুডেন্টকে নিজের সন্তানের মতো মনে করবেন? নিজের সন্তানের প্রতি আপনার আস্থা থাকে না? ওই সন্তান যদি অনেক বেশি দুষ্ট হয় তবুও তাকে আপনি বুকে আঁকড়ে ধরে রাখেন, বাবা এবং মা, না ওকে আমি ভালো করব, ওকে আমি মানুষ করব। তাহলে আপনার সন্তানের প্রতিও, আপনার ছাত্র সন্তানের মতো আপনার ছাত্রের প্রতিও সে আস্থা থাকতে হবে যে না, এর প্রত্যেকটা ছাত্রকে আমি মানুষ করব, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি মানুষ করব। এই চ্যালেঞ্জটা এখন শিক্ষকরা নেয় না আসলে, তারা ওই বেতনের দিকে তাকায় থাকে, তাই না? আর ভাবে যে মাস কখন যাবে, সময় কেমনে। এটা শৈল্পিক ও মজাদার উপস্থাপনা, এটা তো সবাই বুঝতেই পেরেছেন, খুব মজা করে করে বলা। ক্লাসরুম যদি এমনভাবে সাজানো হয়, এবং আমি আশা করব যে সমনীয় এমনভাবে সাজাচ্ছে হয়তো ক্লাসরুমগুলো, এমনভাবে যদি সাজানো হয় যে ক্লাসে স্যার ঘুরে ঘুরে তাদেরকে পড়াতে পারবেন, প্রথম তিনটা বেঞ্চের পরে একটু জায়গা থাকলো, এই পাশে আর এই পাশের মাঝখানে একটু জায়গা থাকলো, তাহলে স্যার মাঝে মাঝে ঘুরে গেলেন, তাতে একটা ছেলে ঘুমাতে পারবে না। আর এভাবে ঘুরে ঘুরে তিনি মজাদারভাবে বলছেন, তখন প্রত্যেক স্টুডেন্ট মনে করবে স্যার আমাকে শেখাচ্ছেন, আমাকে শেখাচ্ছেন, আমাদের সবাইকে শেখাচ্ছেন, তখন কিন্তু আর ঘুমের কোনো সুযোগ নেই। আমার মনে আছে প্রখ্যাত মদিনার স্কলার ডক্টর মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার, উনি আমাদের 3 বছরের টিচার ছিলেন, উনি ফেকা পড়াতেন আমাদেরকে, ফেকা, অসাধারণ মুখস্থ শক্তি তার ছিল, তিনি এভাবে পড়াতেন, মানে ঘুরে ঘুরে পড়াতেন, আবার স্টেজে চলে আসতেন, কিছুক্ষণ দাঁড়াতেন, আবার কথা বলতে বলতে চলে যেতেন, তাহলে সব ছেলেরা তার কথা শুনত, তিনি এখানে দাঁড়ালেও সবাই শুনত, তারপরেও তিনি সবার কাছে যেতেন। আমাদের মনে হতো 1 ঘন্টার, পুরো 60 মিনিটের ক্লাস ছিল, মনে হতো 10 মিনিটের ক্লাস। ওনার ক্লাসে কোনো দিন আমরা মনে করি না যে এটা 60 মিনিটের ক্লাস, মনে হলো যে এত দ্রুত শেষ হয়ে গেল কেন। আচ্ছা, এরপরে হলো সৃজনশীলতা। সফল শিক্ষকের করণীয় হলো তিনি তার সব কিছুতে সৃজনশীলতার স্বাক্ষর রাখবেন, অন্য আর 10 জন থেকে আলাদা, তার কণ্ঠস্বর হবে ক্লিয়ার, সুন্দর, উচ্চারণ হবে খুবই ভালো, বাংলায় বললে বাংলা উচ্চারণ ভালো হবে, ইংরেজি বললে ইংরেজি উচ্চারণ ভালো হবে, আরবি বললে আরবি উচ্চারণ ভালো হবে, এবং তিনি নিজেকে সবসময় এত চমৎকারভাবে উপস্থাপন করবেন সবার কাছে যাতে গ্রহণযোগ্য হয়। সবাই কিন্তু একরকম দেখতে চায় না আপনাকে, তার মানে আপনাকে বহুরূপী হতে হবে ব্যাপারটা তা বলছি না, কিন্তু আপনার উপস্থাপনার ঢং যদি আপনি মাঝে মাঝে পরিবর্তন করেন, তাহলে সেটা তাদের কাছে গ্রহণযোগ্য হবে বেশি। আপনি কোনো দিন গল্প দিয়ে শুরু করলেন, যদি যেমন বাংলার টিচার হন, কোনো দিন আপনি হয়তো একটা সুন্দর হাদিস দিয়ে শুরু করলেন, কোনো দিন হয়তো আপনি একজন মনীষীর বক্তব্য দিয়ে শুরু করলেন একটা কোটেশান দিয়ে, হ্যাঁ, কোনো দিন হয়তো তাদের কুশলাদি জিজ্ঞেস করে শুরু করলেন, নানাভাবে আপনি এই সৃজনশীলতা ইয়ে করতে পারেন, তখন ছাত্ররা আপনার বহুমুখী প্রতিভার ব্যাপারে অবহিত হবে, এমনি অটোমেটিক অবহিত হবে, এবং আপনার প্রতি তাদের শ্রদ্ধা বেড়ে যাবে, এবং তখন আপনি শিক্ষার্থীদের কাছে একটা এক্সাম্পল হবেন, মেথাল, কদুয়া, একটা আদর্শ হিসাবে গণ্য হবে। আচ্ছা, এরপরে প্রশিক্ষক, আলেম ও দূরদর্শী শিক্ষক। শিক্ষার আরও অনেক উপকরণ সম্পর্কে জানাশোনা থাকতে হবে,
বই পড়তে হবে অনেক। আচ্ছা, এখানে আরবি শিক্ষকের বাইরে মনে হয় গণিতের শিক্ষক আছেন না, ইংরেজির শিক্ষক আছেন, তারপর অন্য অন্য শিক্ষকরাও আছেন। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই, আপনারা নিজের সাবজেক্টের বাইরে কে কে পড়াশোনা করেন? হাত তোলেন একটু। অধিকাংশই করেন না, করতে হবে কিন্তু, ঠিক আছে? হাত নামান। আমাদেরকে নিজের সাবজেক্টের বাইরেও পড়াশোনা করতে হবে। অনেকে নিজের সাবজেক্টের বাইরে সারাদিন পত্রিকা পড়ে সময় কাটায় দেন, পত্রিকা ম্যাগাজিনের মধ্যে কিছু নাই। আপনাকে পড়তে হবে জ্ঞানের বইগুলো, আপনাকে নানা বিষয়ের বইগুলো পড়তে হবে। আপনি যদি ফেকার টিচার হন তাহলে ওসুলে ফেকা পড়বেন, তাফসির পড়বেন, হাদিস পড়বেন, এবং মানুষের বিহেভিয়ার সফট স্কিলের বই পড়বেন, তাই না? আপনি যদি গণিতের টিচার হন তাহলে ইসলামিক বইও আপনি পড়বেন। একজন সুন্দর আখলাকের মানুষ হওয়া যায় কী করে সে বইগুলো পড়বেন। এখন তো শুধু ইসলামিক বই না, কনভেনশনাল বইও পাওয়া যায় যারা অনেক সুন্দর সুন্দর টিপস দেয়, পেশায় কী করে সফল হবেন, তাই না? তারপরে দেখা যায় বিহেভিয়ারের সব মানুষকে কীভাবে মুগ্ধ করবেন, অনেক খ্রিস্টানও কিন্তু এই সমস্ত বই লিখে। তবে আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই সমস্ত বইয়ের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে বইগুলো লেখা হয়েছে। তাহলে অনেক পড়াশোনার মধ্য দিয়ে আমাদের এমন এক ব্যক্তিত্ব গড়ে তুলতে হবে যাতে করে আমরা একজন দূরদর্শী শিক্ষক হিসাবে নিজেদেরকে তৈরি করতে পারি। শিক্ষার্থীর জ্ঞান, আবেগ, অনুভূতি ও দক্ষতার পরিপূর্ণ উন্নয়ন কীভাবে হবে সেটাও তিনি রপ্ত করবেন। শিক্ষার্থীরা অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে, আপনি তাকে কীভাবে কন্ট্রোল করবেন? সবসময় কি ধমকের উপর রাখবেন? সবসময় কি ব্যাতের ভয় দেখাবেন অথবা দু চার ঘা লাগিয়ে দেবেন? এজন্যই দূরদর্শী শিক্ষক হওয়া প্রয়োজন। আসলে দেখবেন যে আপনার স্টুডেন্টদের মধ্যে অনেক প্রকার আছে, কেউ ডিফিকাল্ট স্টুডেন্ট, কেউ অতিমাত্রায় দুষ্ট, কেউ হয়তো অনেক লেস মেরিটোরিয়াস অর্থাৎ খুব দেরিতে বুঝে, অনেক রকমের স্টুডেন্ট আছে। তা আপনাকে একটা লেকচার সেশনের মধ্যে সবার নিডটা ফুলফিল করতে হবে, এই জন্য আপনাকে দূরদর্শী হতে হবে। তা নাহলে আপনি যদি একটা শ্রেণীর আলোকে আপনার আলোচনাটা করেন বা শিক্ষাদান পদ্ধতি ফলো করেন তাহলে অন্য শ্রেণীগুলো বঞ্চিত হবে। অ্যাকাডেমিক রেফারেন্স, এই যেটা বললাম, আপনি যদি অনেক বই পড়েন তাহলে অনেক রেফারেন্স আপনি এখানে দিতে পারবেন। সফল শিক্ষক তার নিজ বিষয় অ্যাকাডেমিক রেফারেন্স হিসাবে বিবেচিত হবেন, বিষয়ভিত্তিক সকল মৌলিক জ্ঞান তাকে ভালোভাবে রপ্ত করতে হবে, অ্যাকাডেমিক বিষয় জ্ঞান বৃদ্ধির জন্য তিনি সার্বক্ষণিক চেষ্টা করবেন, এজন্য তাকে প্রচুর পড়াশোনা করতে হবে, আধুনিক রেফারেন্স থেকেও তাকে জানতে হবে, কম্পিউটার এবং ইন্টারনেট ব্রাউজিংয়েও দক্ষ হতে হবে। ফেসবুকের কথা বলছি না, এখন সবাই ফেসবুকে দক্ষ, কারণ ফেসবুকও এমন সহজ করে দিয়েছে যে আপনার একটার পর একটা সে আপনার সামনে নিয়ে আসে আর আপনি ওখানে সময় নষ্ট করতে থাকেন। ফেসবুকটা কম করতে হবে, ফেসবুকিংটা কম করতে হবে। বাকি অন্য অন্য ক্ষেত্রে যেগুলো ইউজফুল ওয়েবসাইট কিংবা ইউজফুল যে তথ্যগুলো সেগুলোর সাথে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে। শিক্ষার্থীদের মানগত পার্থক্য একটু আগেই বলেছি, একটা ক্লাসে বিভিন্ন রকম বিভিন্ন মানের শিক্ষক থাকে, তাদের মানগত পার্থক্য পর্যবেক্ষণে রেখে সে আলোকে যাতে কেউ বঞ্চিত না হয় আপনাকে সেভাবে শিক্ষাদান পদ্ধতি রপ্ত করতে হবে। শিক্ষকতার প্রতি পেশাগত আকর্ষণ, আপনি এই পেশায় যদি থাকতে চান লং টাইম তাহলে আগে জিজ্ঞেস করেন এর প্রতি আপনার শ্রদ্ধা, ভালোবাসা, মহাব্বত আছে কি না। যদি থাকে তাহলে আপনি কন্টিনিউ করেন, যদি না থাকে তাহলে যেদিকে মহাব্বত আছে ওইদিকে চলে যান।